এরপরে নাজমুস সাদাত আপনি লিখেছেন তারাবিতে কোরআন তাড়াতাড়ি পড়লে কি গুনাহ হবে? এত বেশি তাড়াতাড়ি যদি পড়েন যে আপনার কোরআনের মানে অর্থবিকৃতির মতো আশঙ্কা তৈরি হয় তাহলে তো গুনাহই হবে। আর যদি অনেক বেশি তাড়াতাড়ি পড়েন কিন্তু বিকৃতির পর্যায়ে না যায় তাহলে সেক্ষেত্রে সেটা সবের ঘাটতির কারণ হতে পারে। খুব দ্রুত স্থিরতার সাথে এবং স্বাভাবিক গতিতে পড়া উচিত। স্বাভাবিক গতি যদি একটু বেশি হতে পারে কিন্তু অনেক বেশি দ্রুত পড়া উচিত নয়। এরপরে আল শাহরিয়ার তানভীর আপনি লিখেছেন, পিতা সিগারেট বিক্রি করে, আমি বাজারে গেলে আমারও সিগারেট বিক্রি করতে হয়, এখন কি পিতার বিরোধিতা করবো? অবশ্যই অন্যায় কাজে পিতার আনুগত্য করা যাবে না, ইনমা তাআতু ফিল মাফি মারুফ, ভালো কাজে শুধুমাত্র আনুগত্য করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। বিধায় আপনি বিকল্প কোনো পথ খুঁজবেন উপার্জন করার জন্য। এমডি আব্দুর রহমান আপনি লিখেছেন, অনেকে বলে ওযু করার সময় সাবান ব্যবহার করা জায়েজ না, উত্তরটা দিবেন প্লিজ। না ভাই আব্দুর রহমান, এমন কোনো কথা নেই, ওযু করার সময় আপনার সাবান ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই, এটি নেহায়েতই মন গড়া কথাবার্তা। এরপরে সোনিয়া আপনি লিখেছেন, আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা? জি, আজান চলাকালীন সময় নামাজ পড়লে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। একদিকে আজান চলছে, অপরদিকে নামাজ পড়তে পারেন। তবে হ্যাঁ, আজান চলছে এই মুহূর্তে আপনি আজানের জবাব দিবেন, আজানের জবাব দিয়ে তারপর আপনি নামাজ পড়বেন, এটা উচিত। হ্যাঁ, আপনি আগে থেকে নামাজ শুরু করেছেন এরপর আজান চালু হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এতে আপনার কোনো গুনাহ হবে না। অথবা আপনি আজান শোনার পরও যদি নামাজ পড়েন তাতেও আপনার নামাজ হয়ে যাবে, অসুবিধা নেই।